অর্থনৈতিক টানাপোড়নে দিশেহারা বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র। জাতীয় ঋণসীমা 31,40,000 কোটি ডলার হলেও সরকারি ব্যয় মেটাতে অর্থসংকটে পড়ে যায় দেশটি। 5 জুনের মধ্যে সীমানার এই বেড়াজাল ভাঙতে না পারলে ঋণ খেলাপি হয়ে পড়ার আশঙ্কায় ছিল শক্তিশালী এই অর্থনীতির দেশটির। অবশেষে 2 দিন বাকি থাকতেই খাদের কিনারা থেকে যুক্তরাষ্ট্রকে টেনে তুললেন প্রেসিডেন্ট জো বাইডেন। ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি এড়াতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটে ভোটাভুটির মধ্য দিয়ে ঋণ সীমা বাড়ানোর বিলে অনুমোদন দেওয়া হয়। এবার তাতে স্বাক্ষর করে বিলটি আইনে পরিণত করলেন বাইডেন। আর এর মধ্য দিয়ে অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে সফল হল যুক্তরাষ্ট্র। সময়মতো বিল পাশ হওয়ায় স্পিকার ম্যাকার্থি সহ 2 কক্ষের সব সদস্যের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। Passing this budget agreement was critical. The stakes could not have been higher. If we had failed to reach an agreement on the budget, there were extreme voices threatening to take America for the first time in our 247-year history into default on our national debt. Nothing would have been more irresponsible. ঋণ সীমা বাড়ানোর বিলটি আইনে পরিণত হওয়ায় আগামী 2 বছরের জন্য ঋণ নেয়ার ক্ষেত্রে মার্কিন সরকারের কোনো সীমা থাকবে না। 2025 সাল পর্যন্ত এ ব্যবস্থা কার্যকর থাকবে। আপাতত যথাসময়ে ঋণ পরিশোধের কাজটাও করতে পারবে মার্কিন প্রশাসন। বর্তমান ঋণ সীমা বিল থেকে 2024 অর্থবছরে প্রতিরক্ষা খাতে ব্যয় হবে 88,000 কোটি ডলার, 2025 সালে যা দাঁড়াবে 89,000 কোটি ডলার। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।